মর্নিং সবাইকে, কালকে একটা পুজো দিয়ে আজকে আমি ডেড হয়ে গেছি। তো এখন আমি যাচ্ছি ফার্স্টে ঠাকুর ঘরে দেখতে যে কি কি আমাকে ধুতে হবে, তারপরে ব্রেকফাস্ট। না, অনেকটাই খারাপ আছে, কিন্তু অদ্ভুত সুন্দর গন্ধ বেরোটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। কিছু ঘাটতি নেই, মোটামুটি সব সরকারি আছে। তো ব্রেকফাস্ট করে এই পৃথিবীতে যতগুলো কুড়ি প্রাণী আছে তাদের মধ্যে ফার্স্ট থেকে থার্ডের মধ্যে আমি আছি। কালকে পুজো দিয়ে, সামান্য একটা পুজো দিয়ে আজকে আমি 11:30টায় চোখ খুলতে পারছি না, এত ঘুম পাচ্ছে এখনো আমার। জাস্ট একটা পুজো ভাবুন আমার জীবনে কি হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বর্ষাকাল আমার যে কি ভালো লাগে, কিন্তু প্রতিটা সিজন আসার আগে আমার অদ্ভুত একটা মন খারাপ হয়। মানে আমি এক্সপ্লেন করতে পারবো না, মনে হয় যেন ভীষণ খালি খালি, বিশেষ করে পুজোর আগে, বসন্তকালে, এই বর্ষার এই সময়টা ভীষণ অদ্ভুত একা আর খালি খালি মনে হয়। এটা হয়তো কোনো ডিপ্রেশনের সমস্যা, না না ডিপ্রেশনের সমস্যা তো হবে না, কারণ এটা আমার ছোটোবেলা থেকে তো ডিপ্রেশন চারিপাশে ছিল না, কিন্তু এটা হয়তো কোনো ধরনের একটা মেন্টাল আনস্টেবিলিটি যে কারণে আমার এটা হয়। আপনাদের আর কারোর হয় কি না জানি না, কিন্তু প্রত্যেকটা সিজন আসার আগে যে সময়টা হয় সেই সময়টাতে না অদ্ভুত বুকের ভেতরটা কেমন একটা খালি খালি মনে হয়, কী জানি কেন। কালকে টুকটুকে একটা বিস্কিট দিয়ে গেছে, এটা নাকি ওর ফেভারিট, তো এটা খেয়ে দেখি কীরকম। দেখে তো কাইন্ড অফ কুকিজ মনে হচ্ছে, এটা কুকিজই মনে হচ্ছে না, এটা কুকিজই। তো খেয়ে দেখা যাক। বেশ বেশ ভালো, নামটাই জাস্ট করতে পারছি না। উনিবিক সামথিং কাইন্ড অফ লাইক ইট, উনিবিক বিস্কিট। নান্টুর ব্রেকফাস্ট, দুনিয়ার বাসি জড়ো করে নান্টুকে সাজিয়ে দিয়েছি। দুপুর একটার সময় স্যার এসেছেন ব্রেকফাস্ট খেতে। হাত কেমন আছে তোমার? কালকের হাতটা তো দেখা হয়নি, দেখাও। পুরো মাংস ছিঁড়ে চলে গেছে। স্যার বা ম্যাডাম চলে এসেছেন ওনার দিনের হপ্তা নিতে। এ নাও, এখনো তুই আমাকে ভয় পাস, লজ্জা করে না তোর? এখানে দিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে উনি আসেন। আমার মার একটা কাক ছিল, কিন্তু ওই কাক মায়ের হাত থেকে খেত। ইভেন মা যদি না দিত আমি দিতাম, তো অপেক্ষা করতো মাকে দেখার জন্য। আর আমার কপালে খালি সব বেইমান জোটে। অনেকদিন কাজে বিরতি দেওয়ার পর আজকে আমি আবার কাজ শুরু করব। এগুলো হচ্ছে আমার পৌরাণিক বুটিকের শাড়ি, তো সেগুলোর কিছু ভিডিও টিডিও করব, যাতে আবার নতুন করে আমি ব্যবসাটাকে শুরু করতে পারি। বেসিক্যালি আমার এতবার সব কিছু করার আগে পজ হয় না, মানে বাধা হয় না, যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি আবার শুরু করছি, উইশ মি লাক। শাড়ির ভিডিও করছিলাম, তো শাড়ির ভিডিও করা হয়ে গেছে। এখন আমি যাচ্ছি কেকের জিনিস আনতে, কাকটা কেকের একটা অর্ডার আছে। গণেশ ঠাকুরে আজকে বিসর্জন হবে না? মেঘাদির দোকানে এসেছি জিনিসপত্র নিতে। এখানে খুব সুন্দর সুন্দর বলস এসেছে, সুগার বলস আছে প্রচুর প্রচুর, মানে আমি দেখি শেষ করতে পারবো না এখানে কি কি আছে। গুড্ডু কুমারের ফুচকার দোকানে এসেছি ফুচকা খেতে। এটা হচ্ছে যেখান থেকে আমরা কেকের জিনিসপত্র নিই, তার ঠিক উল্টো দিকে মাঠের পাশে দারুণ ফুচকা বানায় এখানে। এই গণেশ পুজোর উপলক্ষে ভোগ বিতরণ করা হচ্ছে, তো এখন ভোগ দেওয়া হবে, আমরা নেব। কেমন বোন খিচুড়িটা? আমার মায়ের ভীষণ ফেভারিট ছিল খিচুড়ি, কিন্তু আমি নিচে গিয়ে নিয়ে আসতে পারতাম না। বেসিক্যালি আমার মা খিচুড়ি খেতে খুব ভালোবাসতো, কিন্তু আমাদের যেখানে খিচুড়ি দেওয়া টেওয়া হতো মা যেতে লজ্জা পেতো, তো তখন আমি এতটা অ্যারোগেন্ট ছিলাম যে আমি যেতামই না। কিন্তু এখন আমি 3 বাটি খিচুড়ি নিয়ে এসেছি, জাস্ট ভাবুন সময় কতটা পাল্টে যায়। এই জন্য মা বাবাদের বহুদিন বাঁচা উচিত, কারণ ছোটোবেলা আমরা যে ভুলগুলো করি সেগুলো আমরাই যাতে শুধরে নিতে পারি। তাও খেয়ে এমন গলা শোকাচ্ছে যে আমরা সোজা এসেছি কোল্ড ড্রিঙ্কসের দোকানে বাড়ি থেকে বেরিয়ে। ফাইনালি বিশ্বকাপ মা ভাসা যাচ্ছে 3 দিন পর। কি অবস্থা!
চলে এসেছি বাড়ি, স্যান্ডিও চলে এসেছে। স্যান্ডি, স্যান্ডি সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, দেখুন একজনকে, এই যে ম্যাডাম, ম্যাডাম আমি স্নান করেছি আজকে, আমি স্নান করেছি, কোনো দরকার নেই আপনার হেল্পের, ঠিক আছে, থ্যাংক ইউ। কিছু বুঝতে পারছেন আপনাকে বলছি? আবার আবার, হ্যাঁ আবার, কে আছে সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট সবাইকে, অসেনা চলো সবে চলো।